হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ইএল এর আগে টিউটোরিয়ালে আমরা ফটো ক্রিয়া ব্যাখ্যা করেছিলাম কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এবং আমরা আইনস্টাইনের ফটো তরিত ক্রিয়ার যে সমীকরণ সেটা প্রতিপাদন করে তোমাদেরকে দেখাইছিলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে এই টিউটোরিয়ালটি কিছুই বুঝবা না আগে সেই ভিডিওটা দেখে আসো সেই ভিডিও দেখে এসে তারপর তোমরা এই ভিডিওটা দেখো ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দিছি তো আজকে এখানে আমরা মূলত দুইটা সমস্যা সমাধান করব। দুইটা সমস্যা সমাধান করলে তোমরা ফটো তটির ক্রিয়েটার আরও বিস্তারিত বুঝে যাবা তো দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক অ্যাডমিশন টেস্টে আসতে পারে তাছাড়া ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও আসতে পারে তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের এই হালদা সিরিজের বইটি ফলো করবা এটা রাইটার হচ্ছে আমি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য হ্যাঁ এখানে একদম আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর সাজেশন দেওয়া আছে শর্টকাটে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু দরকার ততটুকু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে বিগত বছরের প্রশ্ন সেগুলোকে ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়া আছে তো তোমরা এই বইটা কালেক্ট করবে এটা বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ তারপর সে কুমিল্লা ফেনী নোয়াখালী সব জায়গায় প্রায় পাওয়া যায় আর তারপরে যদি তোমরা খুঁজে না পাও তাহলে পাশে দেখা যে নাম্বারটা দেখা যাচ্ছে ওই নাম্বারে কল দাও কুরিয়ারে পাঠিয়ে দিবে এছাড়া রকমারি ডট কমেও কিন্তু বইটা পাওয়া যায় তোমরা কালেক্ট করে নিতে পারো তো আমরা ফটো তরিতকে যখন ব্যাখ্যা করেছিলাম তখন তোমাদেরকে আইনাস্টানের সমীকরণ দেখাছিলাম যে এখানে যে আলোটা পড়ে সেই আলোটা ধাতুর উপর যখন একটা আলো পড়ে সেই আলোর কিছু অংশ এই ধাতু থেকে ইলেকট্রন বের হতে ব্যয় হয় যেটাকে আমরা কার্যবেক্ষক বলি আর বাকি অংশ ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হয় যে গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা এই প্লেটের দিকে চলে আসে তখন আমরা বলেছিলাম যে ই ইকুয়াল টু ফাইভ প্লাস এইচ সরি ফাইভ প্লাস হাফ এম বি স্কোয়ার অর্থাৎ যেই শক্তি নিয়ে আসতেছে সেটা যদি ই হয় আলো যে শক্তি নিয়ে আসতেছে সেটা যদি ই হয় এখান থেকে ইলেকট্রন বের হতে যদি ফাই পরিমাণে এনার্জি লাগে যেটাকে আমরা কার্যবেক্ষক বলি সেটা আর ইলেকট্রন যে গতিশক্তি নিয়ে এদিকে যাচ্ছে সেটা এই দুইটাকে যদি যোগ করি তাহলে যেই শক্তি নিয়ে আলোটা আসতেছিল সেটা পাওয়া যাবে ঠিক আছে তো আমরা মূলত এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা এই দুইটা সমস্যাকে সমাধান করব এখানে ফাই হচ্ছে যে আমরা আগেই বলেছিলাম যে এইচ অ্যাফ নোট হ্যাঁ যেখানে অ্যাফ নোট হচ্ছে সূচন কম্পাঙ্ক তো আমরা এবং এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট এইচ এর মানটা আমরা এখান দিয়ে লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এইচ এর মানুষের সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জে এস হ্যাঁ এটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা তো দেখো আমাদের প্রথম সমস্যা কী সব প্রথম সমস্যায় বলছে যে সোডিয়ামের কার্যবেক্ষক ওয়ান পয়েন্ট এইট থ্রি ইলেকট্রন বোল্স হলে এর সূচন কম্পাঙ্ক কত মানে সোডিয়ামের কার্যবেক্ষক দেওয়া আছে অর্থাৎ ফাই দেওয়া আছে হ্যাঁ এবং আমাদেরকে সূচন কম্পাঙ্ক বের করতে বলছে তাহলে দেখো ফাই ইকুয়াল টু এইচ অ্যাপ নট আমরা এফ নট বের করবো এইচ এর মান তো মুখস্থ এখানে দেওয়া আছে তো ফায়ের মান ওরা দিয়ে দিছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইলেকট্রন বোল্ট ইকুয়াল টু এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু এফ নট আমরা বের করবো কিন্তু এই যে এখানে ইলেকট্রন বোল্ট দেওয়া আছে এইট পয়েন্ট এইট থ্রি এটাকে ইলেকট্রন বোল্টে রাখা যাবে না কারণ আমাদের যেই এইচ এ প্লাঙ্কের যে কনস্ট্যান্ট সেখানে কিন্তু জুল সেকেন্ড দেওয়া আছে তো অর্থাৎ এখানকার যে এনার্জি অর্থাৎ কার্যপেক্ষক যে শক্তিটা সেটা হচ্ছে আসলে কার্যপেক্ষক এই শক্তিটা যেটা আমি আগে বলেছিলাম যে এখান থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য ন্যূনতম একটা শক্তি লাগে হ্যাঁ সেটাকে আমরা কার্যপেক্ষক বলি ওই শক্তিটাকে প্রকাশ করা হয় ফাই দ্বারা এখানে ফায়ের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইলেকট্রন বল্ট এই ইলেকট্রন বল্টকে আমাদেরকে জুলে নিয়ে যেতে হবে তো ইলেকট্রন বল্টকে জুলে নিয়ে যেতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হয় অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু নাইনটিন দিয়ে গুণ করতে হবে আবারও দেখো ওয়ান পয়েন্ট এইট ইলেকট্রন তুমি যদি জুলো নিয়ে যেতে হয় তাহলে ওয়ান পয়েন্ট এইট ইন্টু ওয়ান ইন্টু টেন ইনভার্স নাইনটিন দিয়ে কী করতে হবে গুন করতে হবে হ্যাঁ গুন করার পরে এই যে আবারও প্লাঙ্কের কনস্টেন্ট সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু এবার আশা করি তুমি এখান থেকে অ্যাপনোট বের করে ফেলতে পারবা জাস্ট এটাকে এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এটা দিয়ে ভাগ করে দিব সিক্স সিক্স থ্রি ইন্টু টাইন ভার্স থার্টি ফোর ভাগ করলে আমরা অ্যাপনোট পেয়ে যাচ্ছি তাহলে তোমরা এই অ্যাপনোটটা বের করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে তো আশা করি একইভাবে যদি তোমাকে সূচন কম্পাঙ্ক দিয়ে দেয় এবং কার্যবেক্ষক বের করতে বলে তাহলে তুমি এখানে বসা দিবা এখানে বসা দিলে কার্যবেক্ষক বেরিয়ে যাবে হ্যাঁ ভর্তি পরীক্ষা সেটাও কিন্তু আসতে পারে যে সুষণ সূচন কম্পাঙ্ক দিয়ে দিবে কার্যবেক্ষক কত জিজ্ঞেস করবে এখন খেয়াল করো পরের যেই সমস্যাটা সেটা যদি আমরা আলোচনা করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে যে কোনো ধাত পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক এইট ইন টু টেন ইনভার্স ফরটিন হার্টস মানে সাপোজ এই ধাতব পৃষ্ঠ এই পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক হচ্ছে এত মানে এত কম্পাঙ্ক বিশিষ্ট আলো যদি এই ধাতব পৃষ্ঠে না পড়ে তাহলে ইলেকট্রনিক এখান থেকে কখনো বের হবে না এটা এই এই কম্পাঙ্ক অথবা এর চেয়ে বড় কম্পাঙ্ক পরা লাগবে এর চেয়ে বড় কম্পাঙ্কের আলো এসে এখানে পরা লাগবে হ্যাঁ যে আলোটা এসে পড়বে সেটা যদি এত কম হয় তাহলে ইলেকট্রন বের হওয়া শুরু করবে আর এটা চেয়ে বড় কম্পাঙ্ক হলে ইলেকট্রন বের হওয়া বের হয়ে দৌড়াবে ঠিক আছে তার মানে এটা হচ্ছে সুচন কম্পাঙ্ক যেটা মিনিমাম কম্পাঙ্ক যেটা লাগবে সেটা এখন বলতেছে যে ওই ধাতুর পৃষ্ঠে চব্বিশশো অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো পড়লে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত হবে তাহলে ওই ধাতু পৃষ্ঠে যদি এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য একটা আলো এসে পড়ে তাহলে ইলেকট্রন তো এখান থেকে নির্গত হবে ইলেকট্রন যদি নির্গত হয় তাহলে ওই নির্গত যে ইলেকট্রন সেগুলোর গতিশক্তি কত অর্থাৎ আমাদেরকে এটা জানতে চাইছে ঠিক আছে স্যার তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ইকুয়াল টু এইচ সরি ইকুয়াল টু ফাই প্লাস আমরা এই হাফ এম বি স্কোয়ারটাকে ইকে লিখি হ্যাঁ গতিশক্তি যেহেতু এটাকে ইকে লিখি তাহলে ই কত হবে ই হবে এইচ এফ যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম আর এখানে হবে ফাই হ্যাঁ ফাই হবে কি এইচ এই চ যেটা আমরা একটু আগে দেখেছিলাম প্লাস ই কে তা আমাদের দায়িত্ব হচ্ছে ই কেটাকে বের করা এইচ এখন এটা কি আসলে এই ইটা কী এইটা হচ্ছে যে যেই শক্তি নিয়ে আলো আসতেছিল সেটা হ্যাঁ ওই শক্তিটা যেটাকে আমরা এইচ অ্যাপ দ্বারা প্রকাশ করবো তো আমরা দেখতেছি ওই দাঁত পৃষ্ঠে চব্বিশ তরঙ্গ বিশিষ্ট একটা আলো পড়তেছে ওই দাতব পৃষ্ঠে চব্বিশ্রম বিশিষ্ট কি তরঙ্গ দৈর্ঘ বিশিষ্ট একটা আলো এসে পড়তেছে তাহলে এই অ্যাফের জায়গায় আমরা লিখবো সি বাই ল্যামড়া ঠিক আছে স্যার আর এখানে লিখবো এইচ অ্যাফ নট অ্যাফ নট মানে সূচনা কম্পাঙ্ক সেটা দেওয়াই আছে তো আমরা এটা একটু পরে বসাবো এখানে থাকুক ই কে তারপরে আমরা এখানে যদি কাজ করি তাহলে যেটা পাচ্ছি এখানে আমরা এইচ এর মান বসা দিব সূচ প্লাঙ্কের কনেস্টেন্ট যেটা আমরা একটু আগে বসাছিলাম ছিলাম সি সি হচ্ছে যে আলোর ব্যাগ আমরা জানি যে আলোর ব্যাগ এফের জায়গায় কেন সি বাই ল্যামরা লিখছি কারণ সি ইকুয়াল টু এফ ল্যামরা তোমরা হয়তো অনেকে পড়েছ এর আগের ভিডিওতেও কিন্তু আমি সেটা আলোচনা করেছিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু সি বাই ল্যামরা ঠিক আছে এই জন্য আমরা এফের জায়গায় কাকে লিখছি সি বাই ল্যামরাকে লিখেছি ঠিক আছে তো সি হচ্ছে আলোর ব্যাগ লিখে দিলাম ল্যামরা কি ল্যামরা হচ্ছে যে যেই আলোটা এসে পড়তেছে সেটার তরঙ্গদৈর্ঘ্য সেটা তরঙ্গ তরঙ্গতঙ্গ এখানে কত দাও আছে চব্বিশশো অ্যাংস্ট্রম দেওয়া আছে তো চব্বিশশো অ্যাংস্ট্রমকে তোমরা অ্যাঙেস্ট্রমে রাখলে হবে না এটাকে মিটার নিয়ে যেতে হবে কারণ তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তো অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে যেতে হলে ট্যান ইনভার্স ট্যান দিয়ে গুণ করতে হয় কি করতে হয় ট্যান ইনভার্স ট্যান দিয়ে গুণ করতে হয় তাহলে চব্বিশশো অ্যাংস্ট্রম যেটা সেটা সমান হচ্ছে যে এটা যে চব্বিশশো ইন্টু টেন ভার্স ট্যান মিটার তাহলে এই চব্বিশ এটা হচ্ছে ল্যামরা তাহলে আমাদের এখন এটা হচ্ছে ল্যামরা এই ল্যামরাটাকে আমরা এখন এখানে নিচে বসাই দিব অর্থাৎ চব্বিশশো ইন্টু টেন ইনভার্স টেন ইকুয়েল টু এইচ অ্যাপ হ্যাঁ তো এইচ আমি এটা মুছে দিয়ে এটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এখানে আমাদের কাজে লেগেছে কিছুটা মুছে দিলাম এটা দেন এইচ নোট হচ্ছে যে সিক্স পয়েন্ট ইনভার্স থার্টি ফোর ইন্টু হচ্ছে যে এখানে দেওয়া আছে তাহলে দেখো এখন তুমি এই এখানে কাজ করলে একটা মান পাবা সেটা থেকে এটাকে বিয়োগ করে দিবা বিয়োগ করলে তোমরা ইকে পেয়ে যাবা ঠিক আছে এখানে যে মান পাবা সেখান থেকে এই এটাকে যদি আমরা বিয়োগ করে দিই এটা এটাকে গুণ করার পরে যেটা পাবো সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা ইকে পেয়ে যাচ্ছি তাহলে কেটা তুমি বের করে একটু আবারও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে খেয়াল করো আবারও যে দাত পৃষ্ঠে শোষণ কম্পাঙ্গ দেওয়া ছিল ওই তত পৃষ্ঠে এত তরঙ্গ দৈর্ঘ্য পৃষ্ঠ একটা আলো এসে পড়লো তো আমাদেরকে জিজ্ঞেস করলো যদি এখান থেকে ইলেকট্রন বের হয় সেই ইলেকট্রনের গতিশক্তি কত হবে তো আমরা গতিশক্তি থেকে বের করে দেখালাম এই প্রশ্নটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেছিয়ে দিতে পারে যেমন তোমাকে যে তোর আলোটা এসে পড়তেছে হ্যাঁ সেটা তরঙ্গ তো দিলই তোমাকে জিজ্ঞেস করলো নির্গত ইলেকট্রনের ব্যাগ কত তখন তোমাকে ওই যে ইকে থেকে ইকে ইকে বের করার পরে তুমি সেখান থেকে ইকে টু আমরা জানি কত হাফ এম বি স্কোয়ার হ্যাঁ তো তোমাকে সেখান থেকে বি করতে হবে বি বের করতে হবে যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর ঠিক আছে স্যার একইভাবে তোমাকে আরও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে যেমন তোমাকে এখানে শুষণ কম্পাঙ্কের পরিবর্তে কার্যপেক্ষক দেওয়া থাকতে পারে যে কোনো ধাতু পৃষ্ঠের কার্যপেক্ষক এত তারপর হচ্ছে যে যখন ধাতুর উপরে এসে আলো পড়লো তখন সামথিং একটা গতিশক্তি নিয়ে ইলেকট্রন সেখান থেকে নির্গত হলো তো জিজ্ঞেস করতে পারে যে তাহলে যে আলোটা আসতেছিল সেটার মোট শক্তিগত তখন মোট শক্তি তোমাকে ই বের করতে হবে বিকজ তোমাকে অলরেডি এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে তুমি বের করতে হবে তখন ই বা যেই আলোটা আসতেছিলো সেটা তরঙ্গদর্গত তখন তোমাকে এখান থেকে ই থেকে ই বের করার পরে আবার ইকুইল টু এইচএফ লিখে এইচ সি বাই আমরা লিখতে হবে তখন হ্যাঁ তারপর সেখান থেকে তোমাকে ল্যাম্বাটা বের করে নিতে হবে এভাবে তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তুমি একটু বইতে তোমার যে মেন বই সেখানে আরও এরকম কয়েকটি প্রশ্ন এখনই এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে তুমি প্র্যাকটিস করে ফেলো তাহলে দেখবা যে তোমার যে অঙ্কগুলো সেগুলো সবগুলো হয়ে গেছে এবং আজকের ভিডিও দেখার পরে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরে আবার তুমি ভুলে যাবা পরে ভুলে গেলে আবারও তোমাকে ভিডিও দেখা লাগবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করবা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে লাইক দিবা আর হচ্ছে যে আমাদের জন্য দোয়া আগ্রহের জন্য তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসতে পারি তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা